ভাবদা রেল ফ্লাইওভার ওল্ড এনএইচ চৌত্রিশ নিউ এনএইচ বারো কলকাতা শিলিগুড়ি রুট। বন্ধুরা, ভাবদা যে রেললাইনের ওপর যে ফ্লাইওভার ফোর লেনের, সেই ফ্লাইওভার কিন্তু অলরেডি আগেই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই ফ্লাইওভারকে যুক্ত করার জন্য যে কনস্ট্রাকশনের কাজ, সেই কাজটা কেন শুরু হচ্ছে না, কতদিন ধরে পড়ে থাকে, তা আপডেট কিন্তু আজকের ভিডিওতে দেবো এবং এই ভাবদা রেল ফ্লাইওভারটি কী সিচুয়েশনে আছে তা আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এই ভাবদা রেলগেটের উপর যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার বহরমপুর বাইপাস যেখানে শেষ হচ্ছে, অর্থাৎ বলরামপুর, সেই বলরামপুর থেকে যে বলরামপুর যে টোল রোড, সেই বলরামপুর টোল রোড থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই ভাবদা রেল ফ্লাইওভার, এবং কৃষ্ণনগর বা কলকাতার ওই সাইড থেকে এলে বেলডাঙ্গা নামক স্থান, বেলডাঙ্গা থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত এই ভাবদা রেল ফ্লাইওভার। তো বন্ধুগণ, চারিদিকে দুমদাম চলছে পুজোর আনন্দ, এই আনন্দের মাঝেই, এই উৎসবের মাঝেই কিন্তু নিয়ে চলে এলাম আবার একটি নতুন ভিডিও। সেই ভিডিও হচ্ছে সেই ভাবদা রেলগেটের উপর যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার নিয়ে। এই ফ্লাইওভার নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু তথ্য জানিয়ে দেবো, কেন এই ফ্লাইওভারের কাজটি শুরু হচ্ছে না, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ ফ্লাইওভার। এখানে যে রেলগেট, সেই রেলগেটের জ্যামের কথা বলতে আর কি। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে সব কিছু আজ জানিয়ে দিই। বলরামপুর বহরমপুর বাইপাস রোড থেকে যে টোল রোড শুরু হচ্ছে, সেই টোল রোড থেকে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ ভাবদা যে রেলগেট ফ্লাইওভার, তা কিন্তু ফোর লেন পুরো কমপ্লিট, অলরেডি আগে কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ভাবদায় এসে, ভাবদায় রেলগেটের উপর যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারটি নির্মাণ হয়ে গেছে, কিন্তু এই ফ্লাইওভারকে যুক্ত করার জন্য বা যে কনস্ট্রাকশনের কাজ, সেই কাজটা কেন শুরু হচ্ছে না, দীর্ঘদিন ধরে কিন্তু পড়ে আছে এবং অনেক আগেই এই ফ্লাইওভার কমপ্লিট হয়েছে। এতদিন তো এই ফ্লাইওভারের কাজ কবেই মানে কমপ্লিট হয়ে যাওয়ার উচিত, কিন্তু কেন হচ্ছে, এই ফ্লাইওভারটারই কাজ শুধু বাকি এবং এখান থেকে আবার বেলডাঙ্গা পর্যন্ত ফোর লেন কমপ্লিট, আবার বেলডাঙ্গাতে কিছুটা কাজ বাকি আছে এবং বেলডাঙ্গা থেকে একদম আবার কৃষ্ণনগর পর্যন্ত ফোর লেন কমপ্লিট। তো বন্ধুগণ, মাস কয়েক আগে কিন্তু এই যে রেলগেট ফ্লাইওভার ভাবদা, সেই ভাবদা রেলগেট ফ্লাইওভারের আপডেট আমি দিয়েছিলাম। তো আবার এই ভাবদা রেলগেট ফ্লাইওভারের আপডেটটা কী সেটা জানাতে এসেছি। তো সেম টু সেম একই, মানে ওই যে ফ্লাইওভার কমপ্লিট হয়ে আছে, সে কমপ্লিট হয়ে পড়ে আছে, কোনো কাজ শুরু হয়নি, কোনো নতুন কোনো আপডেটই নাই। মানে কাজটা কেন শুরু হচ্ছে না আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো, কি সমস্যা এইখানে রেলগেটের কাছে, যে জ্যাম, সেই জ্যাম্পের কথা তো বলতে গেলে আর কি বলবো। বন্ধুরা, রেলগেট পড়লে এখানে অনেকটা জ্যাম লেগে যায়, যেহেতু একটি ন্যাশনাল হাইওয়ে, এটা 12 নম্বর সড়ক কলকাতা শিলিগুড়ি রুট, তো জ্যাম তো লাগারই কথা, মানে এইখানে তো অনেক যানবাহন আসা যাওয়া করে এই ন্যাশনাল হাইওয়েতে, তো একদম সিচুয়েশন খুবই খারাপ। এই রেলগেটের উপর ফ্লাইওভার যতদিন না চালু হচ্ছে ততদিন কিন্তু যানজট মুক্ত হবে না, সামান্য কাজটা বাকি পড়ে আছে এইখানে। তো দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারকে কানেকশন করার জন্য, মানে একদম নিচু থেকে ঢাল হয়ে যে উঁচুতে যাবে, তার জন্য যে গার্ডওয়াল প্রয়োজন, তার জন্য সেই গার্ডওয়ালে দেখতে পাচ্ছেন যে সমস্ত এইখানকার মালপত্র নিয়ে এসে কিন্তু এখানে জড়ো করা হয়েছে, অনেক আগেই এগুলো আছে, এগুলো কিন্তু যে ফ্লাইওভার কনস্ট্রাকশনের কাজ, সাইডে গার্ডওয়াল করা, তা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সেই ক্লিপগুলো, কিন্তু এই ফ্লাইওভারটির কাজ শুরু হচ্ছে না। তো শুরু না হওয়ার পেছনে একটি কারণ আছে, সেটি হচ্ছে এখানে কিছুটা জমিজট আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এদিক দিয়ে যে ফ্লাইওভার, যে ফোর লেন চলে আসবে এখান থেকে উঁচু হয়ে, একদম ওই ফ্লাইওভারের সঙ্গে কানেকশন হবে, তার জন্য এই আশেপাশের যে জমিগুলো আছে, দেখতে পাচ্ছেন জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে কিছু সামান্য জমিজটের প্রবলেম আছে, তার জন্য কিন্তু এই কাজটা মানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সেটা করতে পারছে না। তো এই যে জট, সেই জট আশা করি খুব শীঘ্রই কেটে যাবে বলে জানা যাচ্ছে। তো এই জট কেটে গেলেই এই ফ্লাইওভার কনস্ট্রাকশনের কাজ আবার শুরু হয়ে যাবে। তো গাইজ, বড় বড় প্রজেক্টগুলি, ভালো ভালো প্রজেক্টগুলি শুধুমাত্র এই জমি জটের কারণে আটকে যায়। তো বন্ধুরা, ফ্লাইওভারটি যেহেতু কমপ্লিট হয়ে গেছে এবং এই ফ্লাইওভার কনস্ট্রাকশনের কাজ তো শুরু হবেই হবে 100%, মানে এখানে হবেই, যেহেতু ন্যাশনাল হাইওয়ে কোনো জায়গাতে কাজ বাকি নেই, সমস্ত জায়গাতে এখন বর্তমানে কাজ শেষের মুখে এবং সমস্ত জায়গায় কাজ চলছে, তা এই যে ফ্লাইওভার তা কিন্তু পড়ে থাকবে না, অবশ্যই এই কাজও কমপ্লিট হবে। তো কেমন লাগলো আজকের আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, পরবর্তী নেক্সট কোনো আপডেট নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব।